প্রথম যেটা রোগ হলো আমরা খুরা রোগ যেটা বলে খুরা রোগ খুরা রোগ হলে গুরু কি হয় খুরা রোগ হলে যে জায়গাটা খুরার উপরে ওই যে পায়ের মধ্যে হ্যাঁ পায়ের মধ্যে গায় সিস্টেমে আস্তে আস্তে ভিতরে ডাবে আস্তে আস্তে গা সৃষ্টি হয় গা সৃষ্টি হয় ওইটার জন্য পোনা পাইল একটা ইঞ্জেকশন আছে পোনা পাইল হ্যাঁ পোনা পাইল একটা ইঞ্জেকশন মারি অথবা ছোটখাটো হইলে এমেকটিন প্লাস অথবা বারমিক্স প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ বিদেশ থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই এমএস আরবি টিভির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের দেশে গরুর খামার অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে এই গরুর খামার থেকে প্রতিনিয়ত আমরা দুধ ও মাংসের চাহিদা মেটাতে পারি আমাদের দেশে ক্রমান্বয়ে গরুর খামার দিন দিন বৃদ্ধি পাচ্ছে সঠিক নিয়মে ও ট্রেনিংয়ের মাধ্যমে খামার করলে এখান থেকে লাভবান হওয়া যায় তাই আজকে আমরা আপনাদের গরু খামার পরিদর্শন করার জন্য নিয়ে যাব গাজীপুর জেলার শ্রীপুর থানার টেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মামুন ভাইয়ের একটি গরুর খামারে তাহলে চলুন আমরা খামার পরিদর্শন করে আসি আমি এখন কথা বলবো গরুর খামারি ভাই মামুন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আচ্ছা এই যে আপনি যে গরু খামারটা করলেন এটা প্রথম আপনি কিভাবে উদ্যোগ নিলেন বা কিভাবে শুরু করলেন আমি একজন মুদি দোকানদার পরে ভাবলাম ব্যবসার পাশাপাশি আর কি করা যায় পরে চিন্তা ধারণা আসলো মাথায় যে একটা গরু খামার করলে কেমন হয় এটা ভালো হয় যে মুদি দোকানের পাশাপাশি এটা পাশাপাশি ভালো হয় বাড়তি কিছু ইনকাম এখান থেকে আসে বাড়তি কিছু ইনকাম আছে বাড়ির ফ্যামিলি সবাই সহযোগিতা করার সাথাসাথি মনে করেন প্রথম অবস্থায় আমি পাঁচটা গরু পালার জন্য একটা গরু দিলাম পাঁচটা গরু পাললাম পাইলা দেখি যে মোটামুটি লাভের পরিমাণ ভালোই ব্যবসার পাশাপাশি চলে বাড়ির লোকজন সবাই সহযোগিতা করে পরে আরো পাঁচটা করলাম মানে প্রথম পাঁচটা থেকে আরো পাঁচটা বাড়লাম হ্যাঁ পরে আরো পাঁচটা করলাম এইভাবে এখন বর্তমানে আমার গরু ছোট বড় 24টা মানে এইভাবে আপনার প্রথম এই খামারটা শুরু এইভাবে এই খামারটা প্রথম আচ্ছা এই যে আপনি গরু খামার এটা করছেন কত বছর যাবত গরু পালি মূলত 10 থেকে 12 বছর ধরে কিন্তু বেশিভাবে 4-5 বছর যাবত মানে গরুর সংখ্যা বাড়াইছে আগে ছিল কম আচ্ছা এখানে বললেন যে আপনার এই গরুর সংখ্যা 30 থেকে 35টা আচ্ছা এখানে এই বড় গরুর সংখ্যা কত ছোট গরুর সংখ্যা কত বড় দেশি গাবি 5টা বিদেশি গাবি ছিল 4টা একটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এখন আছে 3টা ষাঁড় আছে 10টা বাছুর আছে 10টা দেখলে নিত এখানে অস্ট্রেলিয়ান গরু কয়টা আছে অস্ট্রেলিয়ার গরু নাই একটা সবটি যা দেখতেছেন ফিজিয়াম ফিজিয়াম গরু সব ফিজিয়াম দুধের গরু আচ্ছা এই যে এখানে আপনার ওই গরু খামার করছেন এখানে গরু খামার টোটাল কত টাকার গরু হবে এখানে এখন বর্তমানের বাজারে কম কম হইলো 25-30 লাখ টাকার গরু তো হবেই আচ্ছা এখানে যে আপনি গরের পরিমাপটা একটু বলবেন কতটুকু গরের পরিমাপটা মূলত লম্বাই হইলো আপনার 75 ফিট লম্বাই 75 ফিট আর প্রস্থে প্রস্থে আছে আপনার 35 ফিট আচ্ছা এখানে আপনার গরের খরচ টোটাল কত হয়েছে খামারটা করতে 20টা গরু সেট করতে গিয়ে মূলত 6 লক্ষ টাকা গেছে টোটাল মানে 20টা গরু সেট করতে গিয়ে 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা গেছে আচ্ছা এখানে আপনি ওই যে গরুর খাবার বাবদ কী কী দেন গরুর আমি তো কৃষক মানুষ আমার সাদা সিধা খাবার প্রথমত এই যে খ্যার আমি সাদা সিধা খাবার খাওয়াই খ্যার খাওয়াই কাঁচা ঘাস আছে পিছনে কাঁচা ঘাস খাওয়াই আর পুরা ভুষি খৈল এইগুলো খাওয়ান এইগুলো খাওয়া পুরা ভুষি খৈল খাওয়ান আচ্ছা দিনে আবার দিনে এই গরুকে কয়বার খাবার দেন 3 বার কখন কখন ফজরের নামাজ পড়ে ঘুম থেকে ওইটা ফজরের নামাজ পড়ে ফজর নামাজ পড়ার পরে গরুর গোয়ালে ঢুকলে মনে করেন বাড়ির লোকজনের সহযোগিতায় হাতাহাতি তারা তাড়াতাড়ি করে প্রত্যেকটা গরুর গোয়াল পরিষ্কার করি পরিষ্কার করে গোসল দিই গোসল দেওয়ার পরে তাদেরকে খাবার দিয়ে সকালবেলা খাবার দিই সকালে খাবার দিই তারপর দুপুরে 1টা 1.5টা দিকে আবার খাবার আবার কি বিকালবেলায় খাবার দেন বিকালবেলা সন্ধ্যা 6টার পরে রাত্রে খাবার দিয়ে দিই রাত্রে খাবার দিয়ে দেন আচ্ছা এখানে আপনি পানি কীভাবে দেন গরুকে পানি কী ব্যবস্থা দেওয়া আছে এখানে এটা মূলত গরু পালতে পালতে কোন গরু কতটুকু পানির চাহিদা দেখলেই বোঝা যায় তার চাহিদা অনুযায়ী পানি দেওয়া হয় না মানে গরুকে দেন এটা কি কীভাবে মানে মোটামুটি আপনার এই ওই পানি যে দেন এটা কি আপনার একটা ট্যাঙ্কি সিস্টেম করা আছে হ্যাঁ সব সিস্টেম এই যে ট্যাঙ্কি সিস্টেম করা আছে পাইপ সিস্টেম করা আছে সব আচ্ছা এখানে আপনার ওই যে গরুকে গরমের সময় কীভাবে যত্ন নেন
গরুকে গরমের সময় উপরে সিলিং ফ্যান চলতেছে, দুই ঘন্টা পর পর পানি দিতেছি, যেটা তাপমাত্রা বেশি শরীরে হাত দিলে গরম দেখা যায়, ওইটারে পানির সাথে সাথে ডাইরেক্ট মোটরের ব্যবস্থা আছে, মোটর থেকে ডাইরেক্ট পানি দিয়ে দিই, সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে। এখানে আপনার ফ্যান কয়টা আছে? ফ্যান ওই ফ্যান টোটাল 8টা। লাইট কয়টা এখানে? লাইট হলো 4টা। আচ্ছা, এখানে আমরা গরু কোনো রোগ বালাই হয় কি? হ্যাঁ, মানুষের যখন রোগ বালাই হয় গরুর তো হইতেই পারে, স্বাভাবিক রোগ বালাই হয়। আচ্ছা, আপনার রোগ বালাইয়ের জন্য কী 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 ওষুধ বা ভ্যাকসিন দেন? প্রথম যেটা রোগ হলো আমার খুরা রোগ, যেটাকে বলে খুরা রোগ। হ্যাঁ হ্যাঁ, খুরা রোগ হলে গরু কী হয়? খুরা রোগ হইলে যে জায়গাটা খুরার উপরে ওই যে পায়ের মধ্যে, হ্যাঁ পায়ের মধ্যে গায়ের সিস্টেমে আস্তে আস্তে ভিতরে ডাবে, আস্তে আস্তে গা সৃষ্টি হয়, গা সৃষ্টি হয়। ওইটার জন্য পোনাপাইল একটা ইঞ্জেকশন আছে, পোনাপাইল, হ্যাঁ পোনাপাইল একটা ইঞ্জেকশন মারি, অথবা ছোটোখাটো হইলে এমেকটিন প্লাস অথবা বারমিক্স। আচ্ছা, এটার দাম কত হবে? পোনাপাইল এটা ফাইল অনুযায়ী, ফাইল অনুযায়ী না? আচ্ছা, এটা কি ভ্যাকসিন সিস্টেম দেন না কীভাবে? না, এটা এটা তার ক্ষত অনুযায়ী, ক্ষত অনুযায়ী। হ্যাঁ, দেখা গেছে কোনো কোনোটারে 3 দিন দিই, কোনো কোনোটারে 7 দিন দিই, মূলত দেখাছে অনেক গরুর খুরা রোগ হয়, খুরা রোগের জন্য বা কোনো গা হয়, এটা এই কাজে ব্যবহার হয় নাবানা কোম্পানি। আচ্ছা, মূলত এই পনিরা ব্যাটটা গরুর ওই খুরা রোগের জন্য এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এটার মূল্য কত? পনিরা ব্যাট এটার এক একটার এক এক মূল্য, এটার এটার মূল্য 119 টাকা, 119 টাকা রাখে। আচ্ছা মামুন ভাই, এই যে এই সিপি ব্যাটটা যদি আপনি গরুকে খাওয়ান, এটা কী উপকার হয়? দুধালো গরুর দুধ দুয়াইতে গেলে কিন্তু অনেক দুধালো গরুর ক্যালসিয়াম কম হয়, শরীরে খাবারের রুচি কমে, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, কিন্তু দিয়েকমি কোম্পানির এই সিপি ব্যাট ক্যালসিয়ামটা এটা খাওয়াই গেলে দেখেন আমার গরুরে বোঝা যায় না, তার স্বাস্থ্য কোনো ভাঙে না, দুধের প্রোডাকশন বাড়ে, আমার কাছে খুবই ভালো। আচ্ছা, এটা আপনি গরুকে কীভাবে খাওয়ান? এটা তার ওজনের উপর বৃদ্ধি করি, ওজনের উপর বৃদ্ধি করি। এটা প্রতিদিন কীভাবে দেন? বা প্রতিদিন দিয়ে একটি কোম্পানির বোতলে একটা রেখা থাকে, পরিমাণ থাকে, কোনো কোনোটারে 50 গ্রাম, কোনো কোনোটারে 100 গ্রাম, যার শরীরের সাথে যতটুকু মানান, মানে ওই শরীর অনুযায়ী যে কোনো গরুকে 50 গ্রাম, কোনো গরুকে 100 গ্রাম দেন, এই এই পরিমাণ মতো। আচ্ছা, এটার মূল্য আনুমানিক কত? 920 টাকা। আচ্ছা, এটা আপনার এখানে যে বললেন দুগ্ধবর্তী গরু, আপনার দুগ্ধবর্তী গরু এখানে কয়টা আছে? আপনার দুধপতি গরু আছে আমার টোটাল 7টা। আচ্ছা, আমরা প্রতিদিন কী পরিমাণ দুধ আসে এখান থেকে? এখন তো প্রেগনেট 100 প্লাস। যে জিজ ব্যাট, এটা আপনি গরু কী কাজে লাগে? জিজ ব্যাট যেই গরুটা খাবারের হজম শক্তি কম, রুচি কম, স্বাস্থ্যহীনতা, এই গরুটারে যে এই জিজ ব্যাট জিং সিরাপটা খাওয়াইলে তা খাবারের রুচি বাড়ে, রুচি বাড়ে এই যে জিজ ব্যাটটা। হ্যাঁ, জিজ ব্যাটটা রুচি বাড়ে। আচ্ছা, এটা জিজ ব্যাটটা কোন কোম্পানির? দিয়ে একমি কোম্পানি, একমি কোম্পানি। এটা আপনি কী কীভাবে খাওয়ান? এটা তার স্বাস্থ্যের উপর ভিত্তি করি, কোনো কোনোটা 50 গ্রাম, কোনো কোনো 100 গ্রাম, কোনো কোনোটা 70, মানে গরুর স্বাস্থ্যের উপর নির্ভর করে এই আপনি এই জিজ ব্যাটটা খাওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জিজ ব্যাটটার মূল্য কত? এটা এই 1150 টাকা। আচ্ছা মোহন ভাই, এই যে এখানে যে হেপ টু ব্যাট, এই হেপ টু ব্যাটটা মূলত গরু কী কাজে ব্যবহার করেন? এটা হেপ টু ব্যাট দি একমি কোম্পানির একটা লিভার টনিক, আমরা যারা মূলত সবাই চিনি, এটা খাইলে আমার লিভারটা সুস্থ সবল থাকে, পরিষ্কার থাকে, এবং গরু বিশেষ করে বাচ্চা গরুর এই হেপ টু ব্যাট লিভার টনিকটা খুবই উপযোগী, স্বাস্থ্য ভালো থাকে, খাবারের পরিমাণ বাড়ে, বৃদ্ধি পায়, মূলত লিভারটা ভালো থাকে, পাকস্থলীটা ভালো, পাকস্থলী ভালো থাকে, ভালো থাকে, এটা দিলে গরু খাবারটা বেড়ে যায়, হজম শক্তি বেড়ে যায়। আচ্ছা, এটা কোন কোম্পানির? দি একমি। মূল্য কত? এটা 100 হাফ লিটার 150 টাকা, 150 টাকা। এটা আপনি কীভাবে খাওয়ান? এটা এই বাছুরের পরিমাণ মতো। এটা শুধু কি বাছুরের জন্য না বড় গরুর জন্য? সব গরুর এই খাবারে, সার গরু গবাদি পশু যে কোনো গবাদি পশুরে খাবার যায়, লিভার লিভারের জন্য এটা খুবই উপকারী, মানে গরুর মূলত লিভারের জন্য হেপ টু ব্যাট খুবই একটা কার্যকরী একটা ওষুধ, কার্যকরী ওষুধ। এই যে আপনারা খামারটা করছেন, এটাকে পরে কোনো ট্রেনিং নিয়েছেন? আমি কোনো প্রশিক্ষণভাবে কোনো ট্রেনিং নেই, আমি পারিবারিকভাবে এটা কাজটা মূলত শিখছেন, শিখছি,
তাছাড়া মনে করেন মাঝে মাঝে পশু হাসপাতালে ডাক্তার দেখে চিকিৎসা করাইতাম, তাদের চিকিৎসার দিক নির্দেশনা দেখতে দেখতে মানে আপনি পশু ডাক্তারের সাথে পরামর্শ করে মোটামুটি আপনি এই খামারটা করেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে এখন ওই আপনি এই এখন যদি মনে করেন যে নতুন খামারে কোনো গরু খামার করতে চায়, আপনি তাদের কী পরামর্শ দেবেন বা কী কীভাবে করলে ভালো হবে? এখন এখন মূলত খাবারের যেই দাম, যে পরিমাণে দাম বাড়ছে, নতুন একজন খামারি দুধাক্ত গরু পাইলে লাভবান মনে আমার মনে হয় হবে না। তাহলে আপনি কীভাবে সে শুরু করতে পারেন? সে শুরু করতে হলে প্রথমত সার গুড় দিয়ে শুরু করতে হবে। তাহলে সে আনুমানিক কয়টা দিয়ে শুরু করবে? দুধাক্ত গরু দিয়ে শুরু করলে সে তো বুঝবে না, প্রথম অবস্থায় একটা দুধের গরুর রিক্স থাকে বেশি। হ্যাঁ হ্যাঁ। সার গরুর রিক্স থাকে কম, সার গরুর রিক্স থাকে কম, দুধের গরুর থেকে সার গরুর 50% রিক্স কম থাকে। প্রথমে এই দুধের গরু না নিয়া এই দেশি সার বা প্রজাতীয় সার নিয়ে মোটা তাজার করতে থাকবে, আস্তে আস্তে এক্সারসাইজ করতে থাকলে অভিজ্ঞতা আস্তে আস্তে সে কাজ করতে করতে একটা সে শিখে যাবে, শিখে যাবে। আচ্ছা মামুন ভাই, এই যে আপনার এই খামারে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা কি আপনার বাড়ানোর চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, আমার অনেক স্বপ্ন, দোয়া করেন আপনারা। আমার বর্তমানে 30টা গরু রাখার মতো খামার আছে। আমার টার্গেট আগামী বছরের ভিতরে 50টা, আল্লাহ যদি রহম করে আপনাদের সহযোগিতায় 50টা ইনশাল্লাহ করব। আচ্ছা, এখন আপনি ওই দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন যদি কিছু বলার থাকে আপনার? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে নিজে খামার কইরা নিজে পরিশ্রম করতে পারবে, লোক ছাড়া নিজের কাজ নিজে করতে পারবে, সেই স্বাবলম্বী হবে, স্বাবলম্বী হবে, সেখান থেকে প্রফিট আসবে বা ইনকাম ভালো হবে। কিন্তু লোক দিয়ে পাইলা খামারি লাভবান হবে না, লোক বা শ্রমিক দিয়ে করলে এটা আপনার লাভবান হবে না? না, লাভবান হবে না। তো এখানে তো আপনার কোনো শ্রমিক নেই, নিজেরাই করেন? আমার শ্রমিক আছে, আমার ফ্যামিলি, আমরা পরিবার সহ আপনাকে সময় দেয়। আচ্ছা যাই হোক, আমার মানে এখানে শ্রমিক নিয়ে গেলে সে লাভবান হইতে পারবে না। দেখা গেছে এত টাকা, এই যে একটা গরুর দাম 3 লাখ টাকা, হুম, এটার প্রতি আমার যে মায়া থাকবো, একটা লোকের এই মায়া থাকবে না, শ্রমিকের এটা থাকবে। গরুর মূলত হলো টাইম টু টাইম খাবার, টাইম টু টাইম খাবার আবার দিতে হবে। হ্যাঁ, তার কি চাই, চাহিদা অনুযায়ী তারে দিতে হবে। আচ্ছা যাই হোক, মানে এখানে আপনাকে বলতে চাচ্ছেন যে খামারটা শুরু করতে চাইলে আপনার এখানে নিজের প্রথমে নিজের সময় দিতে হবে, শ্রমিক দিয়ে এটা হবে না, শ্রমিক দিয়ে হবে না। আচ্ছা যাই হোক, আমাদের মতো ছোট খামারে প্রথমে শ্রমিক দিয়ে হবে না। যাই হোক মামুন ভাই, আপনার আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।